नमस्कार सत्य मा मनसार सकल भक्त के जाना मा मनसा भाई भाई सम्प्रदाय तरफ थे आंतरिक शुभेच्छा और अभिनंदन मा मनसा गुण कीर्तन आज प्रथम रजनी ये प्रथम रजनी सर्वप्रथमे जे दृश्यखान आमरा तुले धरब सेटी होच्छे झालुमालु कर्ति मनसा परपा तारपर चाँद एवं मनसार विवाह जार श्रेष्ठांश अभिनय करेछेन मनसार भूमिकाय मनसार भूमिकाय रयेछे मालदा जिलार सुनामधन्य तपन बर्मन नेतला नेतार भूमिकाय रयेछे नीलकमल सरकार चम्पकनगर महारानी सनेका सनेकार भूमिकाय रयेछे गोपाल सरकार हास्यकौतुके रयेछेन अजित कर्मकार झालुमालुर भूमिकाय रयेछेन भरत मंड विभिन्न चरित्रे रूप दिएछेन मुकेश सरकार मा मनसा गुणकीर्तनेर गायक परितोष कर्मकार ओ प्रदीप दास যন্ত্র সংগীতে রয়েছেন অর্গানের সুর দিয়েছেন মাস্টার সহদেব সরকার তবলায় রয়েছেন পরিতোষ হালদার সাউন্ড কার্তিক মন্ড তাই শুরু করছি প্রোভাইডার অজিত কর্মকার শুরু করছি প্রথম রজনীর প্রথম দৃশ্য প্রথম অঙ্ক ঝালুমালু কর্তি মনসা পরপা মা আমি মা সকলির মা মা আমি
কাছে বাতাসে থাকি আমি দেবীকুলে জন্ম নিয়েছি মর্ত্যধামে সকলে দেবী দেবতার পুষ্পাঞ্জলি হয় কিন্তু আমার চরণে পুষ্পাঞ্জলি কেউ অর্পণ করে না কিন্তু কেন হয় না আমার মহিমা প্রচার কেন মর্ত্যের মানবরাই আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি না এই কথা আমার জানতেই হবে কিন্তু এই কথা বলবে কে একবার আমি দিদি নেতাকেই স্মরণ করি না কেন কোথায় দিদি দিদি নেতা তুমি আমায় আশীর্বাদ দাও তোমার আশীর্বাদ মস্তকে নিয়ে আমি চম্পকনগরে করিব গমন বেশ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করলাম আশি দিদি গো একবার যদি ছলে বলে কৌশলে চা দেবেন আর হাসতে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি আদায় করতে পারি তবেই নাকি আমি হব বিশ্ব পূজিতা না 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 আমি আর দেরি করব না কোথায় নাগর সুন্দর করে সাজিয়ে দাও তোমার তোমরাই আমার হংসরাজ
আমি আমার হংসরাজ নিয়ে গমন করব ওই মর্থ ধামে। আমি অষ্ট নাগ সঙ্গে লয়ে যাব মর্থ ধামে। হে নাগর সুন্দর করে সাজিয়ে দাও তোমরাই আমার হংসরাজ। আমি যে যেতে চাই মর্থধাম চম্পক নগর। আমি অষ্ট নাগ সঙ্গে লয়ে যাব মর্থধামে। আমি অষ্ট নাগ সঙ্গে লয়ে যাব মর্থধামে। বাজারে বিক্রি করে চাল ডাল কিনে এনে আমরা জীবিকা নির্বাহ করি। আরে মালু, আর কিছু বলবে? আরে বলছিলাম বেলা অনেক হয়েছে, মাছ ধরতে যাবি না? তা সত্যিকার তারিখে অনেক বড় একটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়েছে? হ্যাঁ, আজকে মাছ বেশি পাবো তাই তো? হ্যাঁ, জল বেড়ে গেছে। শুন ভাই, আর নয় এই মুহূর্তে আমরা এড়িয়ে ধরার জন্য। ঠিক আছে, চলো আস্তে আস্তে করে আমরা। বেশ চল। আরে দাদা, আরে নৌকোটা কোথায় রেখেছিস? এই যে এখানে এই জায়গায়। চল দেখি। আরে জল তো অনেক বেড়ে গেছে, নৌকাটা উঠা টানো। আমি ধরেছি আর তুমি জাল ফেলো। আরে আজকে এপারে মাছ ধরবো না, তবে ও পারে যাব। ও আমরা ও পারে যাব? হ্যাঁ, প্রতিদিন এ পারে মাছ ধরি, আজকে ধরবো না, ও পারে গিয়ে মাছ ধরবো। ঠিক কথা, এ পারে মাছ হচ্ছে না। চরে অনেক জল বেড়ে গেছে আর ওই চরে মাছ হবে, মানে জল বাড়লে মাছ পাওয়া যায় ভালো। তবে আমরা ও পারেই যাই। হ্যাঁ চল, তাহলে চল নৌকাতে আমরা চেপে যাই। আর চল তুই ডাড়বা, ই করো তো কি ফেলে দেখো মাঝে ফেলবো। আরে ও পারে ডালবা না, ও পার যাবো ও পারে। হ্যাঁ, হাপাং আয়া হাপাং হায়া ছাপাং। আরে ডাঁড় বাইলে ওইটা বল হয় জানিস। চল তাহলে, ঢেউ উঠছে না মুখে, ঢেউ উঠছে। হ্যালো শোন ভাই, তাহলে তুই ভালো করে নৌকাটা ধরে থাক আর আমি জাল ফেলছি। ওই তো দেখছি ওই পারি ধীবর নন্দনেরা মৎস্য ধরছে,
আমি যদি তাদেরকে ডাকি দিই নিশ্চয়ই এই ঘাট আমায় পারাপার করে ধুরি থালি মাছের মুড়ি যেখানে মাছের ঘর আমার জাল গিয়ে পড় বাবা নাবি তুমি ডাক দিলা আরে কে ডাক দিছে নাবিক বলে তুই ডাক দিলি আমার মনে ওই যে গরু চড়াচ্ছে রাখালরা ওদিকে চিৎকার করছে কে গরু গরু ঘুরাতে বলছে আরে সাত করে জাল ফেলছি আর ডাক দিছে পেছন থেকে দেখে ডাক তো কে ডাক দিছে আবার ফেলছি ফেল শোনো বাবা নাবি আরে কি আছে এদিকে আই তো নাই আমার কথা শোনো বাবা কি আছে আমার ভাই ওই যে চেয়ে দা কে যেন ডাক দিছে ওই পেছন থেকে ও ওই সাত দেখা যাচ্ছে ওই বিদ্যা বুড়িটা বুড়ি সাত নাই ছোট নাই বাসুদেবের পূজা হয়ে গেল কে তুমি মা কেন আমাদেরকে ডাক দিচ্ছ আমি বিদ্যা ব্রাহ্মণী বাবা বিদ্যা ব্রাহ্মণী বলছিলাম তোমরা নৌকোখানা এপারে নিয়ে এসো আমি একটু ওপারে যাব বাবা এই ভুল করে চলে এসেছে আমাকে পারাপার করে দাও এটা পারাপারের ঘাট নয় তাহলে এটা হচ্ছে আমাদের মাছ মারা ঘাট এখানে আমরা প্রত্যেক দিন মাছ ধরি শোনো বাবা এই ঘাটে তো কোনো নৌকো নেই তাই বলছিলাম তোমরাই আমাকে পার করে দাও আমাদের ছাড়া তো নৌকো এখানে থাকবে না ওই যে অত দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানেই হচ্ছে পারাপারের ঘাট সেই তো অনেক দূরের পথ সেই ঘাটে যাবার আমার শক্তি নেই বাবা তোমরাই নৌকোখানে এপারে এই আমার মাথা খারাপ করে দিবে কেন রে আমাদেরকে ডাকছে ওই পারে নৌকো নিয়ে পার হবে এমনি তো আমাদের আজ পাইনি হ্যাঁ হ্যাঁ বিরক্ত করছে শুনো মা আমরা বড় আশা করে এসেছি মাছ ধরার জন্য কাল থেকে আমরা দুই ভাই খাইনি মাও কিছু খাইনি তাই যদি তুমি আমাদেরকে খেতে দিতে পারো তাহলে নৌকো নিয়ে ওই পার যাব আর তোমাকে পার করব শোনো বাবা তোমরা নৌকোখানা নিয়ে এসো খাবার চাইছো তো হ্যাঁ হ্যাঁ আমি উদরপূর্ণ করে তোমাদের খেতে দাও তো দাঁড়াও আগে দেখেই আসি ওকে চল চলো চল তো দেখি আচ্ছা বলো তো বাবা কতদিন থেকে তোমরা খাওনি আমি খাইনি কাল থেকে দুই দিন হলো আজকে নিয়ে তুমি আমার মা পান্তা দিয়েছিল একটু ওটাই খেয়েছি তুই পান্তা খেয়েছিস ওটা তুই ছিল হাট ও তাহলে মা আমাদেরকে যদি তুমি খেতে দাও তাহলে তোমাকে পার করব বলো বাবা তুমি কি খাবে হ্যাঁ আমাদের জন্য খাবার নিয়ে এসে আছে বাবা আমার কাছে খাওয়ার ভান্ডার আছে যা চাইবে তাই দেব আমি তোমাকে মাকে শুন ভাই কপাল ফুলে গেছে তুই কি খাবি তুমি ই করো আমি তো যা খাবো খাবো তো শুনো মা আমি কি খাচ্ছি এই বছর তো ওগলা জিনিস এবারে খুব কম হয়েছে আমাকে দাও চালের ছাতু আর ন্যাংরা আম বাপরে বাপজি বাপজি মনে কামনি এই ছাতু দিয়ে আম খেতে খুব ভালো লাগে তুমি হা করো বাবা আমি তোমায় খাইয়ে দিচ্ছি দেবে আমি তো তোমার মায়ের মতো তা আমি তোমাকে খাইয়ে দেব শুন ভাই কাদা মাদা না দেয় তুই দেখবি ঠিক আছে আমি হা করছি হা মা পেট ফেড়ে যাবে মা একটু কমিয়ে এলাম বাপ কি সত্যি রে কি হলো একদম পাকা পাকা আম এত যে সুস্বাদ বাপের কালে খাইছিনি চোখে দেখলাম না আ আর পেটে গিয়ে ঢুকে গেল আর খেলাম আসলি খেলাম তো সত্য কথা বলছি সত্য হ্যাঁ আমি তোর কাছে মিথ্যা কথা বলি মা বল কি খাবে বল কি খাবে আমি কি খাবো কি খাবে ওই যে ইসে কড়াইয়ের ভিতরে থাকে না কি রে ওই ছাগলের নাদির মতন ওটা ছাগলের নাদি কি ওটা বুদিয়া ওকে ভুগিয়া বলে তো ওটাই দিয়ে দাও মা দেখি তুমি হা করো বাবা এই দেখি আমি তোমায় খাইয়ে দিচ্ছি আর লুচি খাবে না তার সঙ্গে লুচি আগে আগে ওইটাই খেয়ে দেখি না আচ্ছা দাও দাও থামো মা থামো খালি একবার টাটকা ঢুকে গেল টাট হ্যাঁ বা টেরি পেলাম না শুনো মা আচ্ছা বলো তো বাবা তোমরা কি মৎস্য পাওনি না মা না মৎস্য পাইনি মৎস্য ধরা যে প্রণালী মন্ত্র আছে সেই মন্ত্র কি তোমাদের জানা আছে না তো মা তাহলে শোনো আমি তোমাদের শিখিয়ে দিই বেশ তোমরা মৎস্য ধরো
জয় মা পদ্মাবতী বলি, নিশ্চয়ই মৎস্য পাবে বাবা। পাবো, ঠিক আছে, যখন মিষ্টি খেতে পেয়েছি তবে মাছও পাবো। আরে মন্ত্র, টানা জালে মাছ ধরবো। মন্ত্র কি বলেছে মনে আছে তো? মনে থাকবে না? জয় জয় মা পর্দা টাটি, একটাও মাছ না। এটা বেড় হাতি বার হয়েছে। মন্ত্র যে বললো ওটা বলেছে? নামা না, এই মন্ত্র তোমাদের মুখে উচ্চারণ হয়নি বাবা। তবে এর থেকেও সহজ মন্ত্র আছে। সহজ আছে? এবার মৎস্য ধর তোমরা, জয় মা বিশ্বহরি বলি। এই লবর লবর কর, তুই হ্যাঁ তুই বল, তুই বল। জয় জয় মা বিষ পড়ি বড়ি। এই মন্ত্র তোমাদের মুখে হয়নি বাবা, বিষটা হাড়ির কথা বলেছি। তবে একটা একটা করে তোমরা মুখস্থ করে নাও। আগে আগে মুখস্থ করো। আচ্ছা বলো, জয় জয় মা মা মনসা মনসা দেবী। এ বলে মৎস্য ধরো, নিশ্চয়ই তোমরা অনেক মৎস্য পাবে। জয় মা মনসা দেবী। মনসা দেবী না নিপেন সাহা লে। জয় জয় মা মনসা দেবী। অনেক হয়ে গেছে, একটু বেশি হলে আর মা বাজারে বিক্রি হবে না। আবার ধর, অত মাছ কি করবা? জয় মা পদ্মাবতী। মাগে লাভ দিয়ে দু তিনটা ডুবে গেছে। এটা ফুটা ঘট। শোনো বাবা, মাছ তো নেই মা, এটা জালে কি উঠেছে? এটা ঘট। এই ঘট ফুটো নেই, এটা হচ্ছে শোভনীর ঘর। কি? যেই মন্ত্র বলে তোমরা মৎস্য ধরেছিলে তার ঘট বাড়ি পেয়েছো বাবা। এই ঘট বাড়ি ছেড়ে ফেলে না দিয়ে মস্তকে ধারণ করে তোমরা গৃহে নিয়ে যাও। এটা সোনার ঘট? হ্যাঁ, এটা নিয়ে যাবো ঘরে। এক মনে এক প্রাণে দেবী মা মনসার পুজো করলে অভাব দূরে চলে যাবে তোমাদের। তাহলে থাক, নৌকোর উপর থেকে যা, আর চল আমরা মাছ ধরে নিই। মাছ ধরে আমরা নৌকোটা ভর্তি করবো, তারপরে মাকে পার করবো, কেমন? আল্লাহ আদব, এবার ভর্তি হয়ে গেছে। বেশ মা, মাছ পাওয়া হয়েছে, এবার তুমি এসো নৌকোতে এসো। বেশ বাবা, তাহলে কি আমি দাঁড়িয়ে থাকতে পারবো? তোমাদের কাষ্টের নৌকো নেই, এটি সুবর্ণের নৌকো হয়ে গেছে। সোনা? হ্যাঁ, সোনার নৌকো হয়ে গেছে। এটা নিব না। কেন রে? এখানকার বহু ভাঙ। ও ঘাটে রেখে গেলে গ্রামের বৌবটি স্নান করতে আসবে, এসে ভেঙে নিয়ে চলে যাবে, তাই তো? শুনো মা, আমাদের নৌকো আছিল, তাই করে দাও। বেশ বাবা, চেয়ে দেখো তোমাদের কাষ্ঠের নৌকো আবার হয়ে গেছে। বেশ মালু, আয় নৌকো বা। ও পারি করো রে, ও পারি করো রে, thank you.
বিশেষ কিছু লাগবে না, অষ্টটি কচুর পাতা, কাঁচা দুধ, চিনি কলা, খই দিলেই হয়ে যায়। হ্যাঁ বাবা, ঠিক আছে। ওই চেয়ে দেখো বাবা, কে যেন আসছে। কেউ তো নেই, দেখতে পাচ্ছি না তো। দেখি মালু, আরে কোথায় গেল? আমার মনে হচ্ছে এটাই কোনো দেবতা ছিল, যার যখন আমাদেরকে বলেছে সুন্দর করে মাছগুলো মাকে দিব, মা বাজার থেকে বিক্রি করে আর সেসব দ্রব্য নিয়ে আসবে, আর সকলে বসে আমরা একসঙ্গে পুজো করবো। বেশ চল, আমরা এই মুহূর্তে ঘর ফিরে যাই। যেভাবে আমরা স্নান করতে যাই, আজকে স্নান করে এসে আমি মায়ের পুজোয় বসবো। বেশ চলো, তুমি ছোট্ট করে একটি গান বলো, আর গানের ছন্দে আমরা ঘাটে পৌঁছে যাবো, তাই নাকি? ও বন্ধু আইবা, একদিন আইবারে বন্ধু, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। পারবো না
তুমি আইবা একদিন আইবারে বন্ধু সেই দিন আইসা বন্ধু তোনারে পাইবা না তুমি আইবা একদিন আইবারে বন্ধু সেই দিন আইসা বন্ধু তোনারে পাইবা না দরজা খোলা আছে ভিতরে এসো একি ঝালু মালু আরে দাসী হঠাৎ করে আমাদের ঘরে কি কি কারণে কি কারণে আমি আমার রানীমা স্নান করতে যাচ্ছিলাম তাই আমি সন্মুখী দেখি এক বাড়ি তাই এটা কার বাড়িতে কি চাকর নাকি কবে থেকে কাজ করতে ধরলি আমি এই বাড়ির চাকর হ্যাঁ না রে না কে তুমি আমি তো জালু মালু হচ্ছে আমরা দু ভাই হ্যাঁ তো তুই বলছিস আমি এই বাড়ির চাকর আরে এই বাড়িটা হচ্ছে আমাদের ওমা তোমাদের এই বাড়ি পেলে কোথা থেকে পেলাম কোথা থেকে হ্যাঁ আর বৃত্তান্ত রই যে শুন রানীমা বাইরে আছে হ্যাঁ গো রানীমা ভিতরে নিয়ে ভিতরে নিয়ে ও রানীমা তোমাকে ডাকছে আমাকে ডাকছে হ্যাঁ প্রণাম হয় রানীমা থাকবা কোথায় মা হঠাৎ করে এ কি বাবা ছাড় এই জালু মানুষ ঘরে কেন মা এই এই বাড়িখানা তোমাদের হ্যাঁ মা কিন্তু তোমাদের তো ওই তালপাতার কুটির ঘর ছিল বাবা সত্যি বলেছে জননী আমাদের তালপাতার কুটির ছিল আর বৃত্তান্ত রয়েছে জননী তাহলে তুমি শুনবে বেশ বলো বলো শুনো মা গতকালকে গেছিলাম আমরা দুই ভাই নদীতে মাছ ধরতে গিয়ে এক নতুন ঘট পেয়েছি আমরা জালের মধ্যে তাই ওই নতুন ঘট নিয়ে এসে এই বাড়িতে পুজো করে আমাদের এই অট্টলিকা বাড়ি হয়েছে মা তুমি কি বলছো বাবা হ্যাঁ আর নতুন মায়ের সঙ্গে হয়েছে আমাদের সাক্ষাৎ নতুন মা হ্যাঁ মা আমি প্রথম শুনলাম কিন্তু আচ্ছা আমাদের এই পৃথিবীর ভিতরে নতুন মা বলে আবির্ভাব হয়েছে বাবা আমি যদি পুজো করতে চাই ওই নতুন মায়ের আমাকে তো ঘট বাড়িখানা দেবে হ্যাঁ দেব মা কেন দেব না মা বলেছে আমার ঘট বাড়ি যে পুজো করবে মস্তকে তুলে দিতে বেশ আমি দেব জননী শোনো বাবা আমার তো কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা ধন দৌলত সব কিছু রয়েছে আমি আমার সংসারে মঙ্গলী কামনার জন্য ওই নতুন মাকে আমি পুজো করব বেশ কিন্তু তুমি তো নাম জানতে চাইলে না জননী
নতুন মা কে? তার বুঝি নাম রয়েছে? হ্যাঁ মা। তবে বলো না বাবা। কিন্তু একটি নাম না, এক এক করে তিনটি নাম রয়েছে নতুন মায়ের। হ্যাঁ, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, জয় মা মনসা দেবী। প্রাণটা যেন জুড়ে গেল নামখানা শুনে। বাবা তাহলে দাও দাও, তুমি ওই মায়ের খাটবাড়িখানা আমাকে দাও। শুকনো বস্ত্র তো দেবো না জননী। তাহলে তুমি স্নান সেরে এসো, ওই ভিজা বস্ত্রই আমি এই মস্তকে তুলে দেবো। আমি তুমি অপেক্ষা করো, আমি স্নান করে আসছি। বেশ এসো দাসি, চলো। দাসি বলো, মন্দিরে আয়, এসো জননী। বেশ মাগো, এই মায়ের পুজো করলে অন্য কোনো দ্রব্য লাগে না জননী। অষ্টকচুর পাতা, দুধ, খই, চিনি দিয়ে পুজো দিলেই এই মা সন্তুষ্ট হয়। মাগো একটি কথা আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি। বলো বাবা। এই মায়ের ঘর বাড়ি আপনার মস্তকে আমি তুলে দিলাম, কিন্তু এই মায়ের ঘর বাড়ি যেন অপমান না হয় জননী। না না বাবা, আর কেউ যেন অপমান করেছে তার বংশ তো বাতি দিতে রাখবে না। আমি কোনো মতেই মাকে অপমানই করবো না। আমি তাহলে আসি। বেশ এসো মা। দাসি চলো রানীমা, এই ঘটবাড়ি নিয়েছে আমার মস্তকে। চলো দাসি চলো, এই ঘটবাড়ি আমি আমার ওই গোপাল মন্দির প্রতিষ্ঠান করব। বেশ চলো। তবে যাক, মায়ের ঘটবাড়ি আমি রানীমার মস্তকে তুলে দিলাম, তবে দেখব কতক্ষণে পুজো করে সে নিয়ে আসে আমাদের ঘরে ওই মায়ের ঘর বাড়ি। জয় শিব সন্ধু, জয় শিব সন্ধু, জয় শিব সন্ধু। যেই আশা নিয়ে এসেছিলাম আমি উত্তর পাটনে বাণিজ্য করতে, সেই আশা ঠাকুর আমার পূর্ণ করেছে। যা আমি চেয়েছিলাম তা আমি পেয়েছি। পূর্বাপুরুষের সিংহাসন পরিত্যাগ করে এসেছিলাম আমি উত্তর পাটনে বাণিজ্য করতে, ঠাকুর আমাকে কৃপা করেছে, সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করেছে। তাই মনে মনে আমি সিদ্ধান্ত করেছি বাণিজ্য কর্ম সমাধা করে ফিরে যাব আমি আমার সুদূর চম্পকনগরে। কোথায় মাঝি ভাল লাগো? আনন্দের সংবাদ বাবা, আমি যে আশা করে বাণিজ্য করতে এসেছিলাম সেই আশা ঠাকুর আমার পূর্ণ করেছে। তাই আমি আর বাণিজ্য করব না, এই মুহূর্তে ফিরে যাব নিজের দেশে। তাই তোমরা আর দেরি করো না, যত শীঘ্রই পারো নিজের নিজের ডিঙ্গায় নঙ্গুর তুলে দাও, বিজয়া পতাকা উত্তোলন করে দাও, আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে জলপথে ডিঙ্গা দাও ছেড়ে। আমার আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের নামের সময় হয়েছে। তাই তোমরা খেওয়া পাইবে আর আমি আমার আরাধ্য দেবতার নাম স্মরণ করব। গুরু কৃপা হি কে বলো, গুরু কৃপা হি কে বলো, গুরু কৃপা হি কে বলো, বলো।
বলো সীতাং যেন তসময় শ্রী গুরু নাম তিমি রঙ্গে সঙ্গেনম যেন শ্লোকয় চক্ষু রঙ মিলিতং যেন তসময় শ্রী গুরু কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম তপ প্রিয়ন্তে সর্বদেবতাই নাম আমি আমার এই নতুন মাকে পুজো করবো। ওগো মা,
আমি তোমার পূজোর কোনো মন্ত্রসন্ত্র জানি না মা গো, জানি না কোনো সাধনই ভজন। আজ তুমি আমার এই পুষ্পঞ্জলি গ্রহণ করো মা। স্বামী মরে গেছে সেই বাণিজ্য করতে, তাকে তুমি মঙ্গলে রেখো মা গো, মঙ্গল করো তুমি আমার সংসারে, মঙ্গল করে এই চম্পানি প্রজা দিয়ে তুমি আমার পুষ্পঞ্জলি গ্রহণ করো মা। ও সবারি দেবতা তুমি, ও মায়া আমারি প্রিয়, ও গো যে শুধু জেলেছি আমি, ও মায়ে শুধু জেনে ছি আমি, সবারি দেবতা তুমি আমারি প্রিয়, সবারি দেবতা তুমি আমারি প্রিয়, এই শুধু গুঞ্জরিয়ার ঘাটে এসে দেখছি নৌকো লাগার সঙ্গে সঙ্গে
যতই আমার চম্পক নগরের বৃদ্ধা বনিতা মায়েরা ছিল সকলেই এসেছে ডিঙ্গা চুম্বন করতে, অথচ দেখতে পাচ্ছি না আমার অর্ধাঙ্গিনী মহারানী সনেকাকে। সনেকা চম্পক নগরে এমন কোন কাজে ব্যস্ত রয়েছে যার জন্যই এলো না সে ডিঙ্গা চুম্বন করতে? না 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 না, আমি আর গুঞ্জুরিয়ার ঘাটে বিলম্ব করব না, আমি প্রাসাদে গিয়ে দেখব সনেকা এমন কোন কাজে ব্যস্ত রয়েছে যার ফলে সে এলো না ডিঙ্গা চুম্বন করতে। সনেকা তার আগে আমি জানতে চাই ডিঙ্গা বাঁধার সঙ্গে সঙ্গে যতগুলো ছিল আমার চম্পকনগরের আপনজন আত্মীয় স্বজন সকলে গিয়েছিল ডিঙ্গা চুম্বন করতে, তুমি যাওনি কারণ? আমি মায়ের পূজা করছিলাম গো। মায়ের পূজা? হ্যাঁ। তুমি ঠাকুর মন্দিরে ঠাকুরের পূজা অর্চনা করছিলে? হ্যাঁ। এ তো আনন্দের কথা সনেকা। তাছাড়া আমি তো জানতাম না যে তুমি অমল করে আজকের দিনে গৃহে ফিরে আসবে। ও, তুমি জানতে না যার জন্য তুমি যাওনি? না গো। সনেকা জানতে পারি তুমি যে পূজা অর্চনা করছো ঠাকুর মন্দিরে, এ পূজা কার জন্য করছো গো? আমি সংসারে মঙ্গলের জন্য করছি গো। সংসারের মঙ্গল? আমি তোমার মঙ্গলের জন্য করছি। বাহ, শুনে বলো খুশি। তোমার খুশি হলো ঠিক, তুমি হচ্ছে একজন পতিব্রতা নারী। পতিব্রতা নারীদের এই হচ্ছে কর্তব্য। আজ যেমন তুমি আমার মঙ্গল কামনার জন্য ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করছো আর ঠাকুরকে একটাই কথা বলছো, ওগো স্বামী, ওগো ঠাকুর, আমার স্বামী যাতে ভালোভাবে বাণিজ্য করে ফিরে আসে। এটাই তো, এটাই তো প্রত্যেক মায়ের কর্তব্য। কোন মায়েদের স্বামী যদি বিদেশে যায় বা কোথাও বাইরে থেকে যায় তাহলে সেই মায়েদের এই কর্তব্য করাই উচিত, ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করা আর ঠাকুরকে একটাই কথা বলা, ওকে ঠাকুর আমার স্বামী যাতে ভালোভাবে ঘরে ফিরে আসে। পূজা এখনো তোমার শেষ হয়নি? না না, তাহলে তো আমি যথা সময় এসে পৌঁছে গেছি। চলো, আমরাই আজ ওই নতুন মাকে পুজো করব। অবশ্যই, জানি না সবাই কোন ঠাকুরের চরণে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ, আর যদি আমরা উভয়ে একত্র হয়ে ওই ঠাকুরের রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিই তাহলে সেই ঠাকুর সন্তুষ্ট হয়ে আমাদের সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করবে যাতে আমার চম্পক নগরের কোনো ক্ষতি না হয়। চলো চলো সনেকা, চলো আমাকে নিয়ে চলো গোপাল মন্দিরে। আমি সনেকা, ঠাকুর মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি শুধুমাত্র একখানা মাটির ঘর, কোনো দেবীর কোনো দেবতার মূর্তি নেই, ছবি নেই। এ তুমি কোন ঠাকুরের কোন দেবতার পূজা করছো গো? নতুন এই ধরার বুকে নতুন দেবী এসেছে? জানতে পারি সনেকা ওই দেবীর নাম? স্বামী, হ্যাঁ, এই দেবীর এক এক করে তিনখানা নাম, তিন নামে আবির্ভাব হয়েছে, তিন নাম নিয়ে এসেছে ধরার বুকে। বলো সনেকা বলো, বারবার কেন সেই দেবীর নাম শুনতে আমার এই নতুন দেবীর নাম? নতুন দেবীর নাম, নাম হচ্ছে মা মনসা। সনেকা, শুধু মনসা নয়, তাহলে আর কি? নতুন দেবীর নাম মা পদ্মাবতী। সনে
কর্ণকুহুরে পৌঁছে দিলে শনেকা। তুমি কি বলছো? যে শয়তানের নাম শুনলাম আর আপদ মস্ত ঘুরে উঠে, যার সঙ্গে আমার এক জন্মের নয় চার যুগের বিবাদ, আর সেই শয়তানিকে তুমি নিয়েছো আমার ঠাকুর মন্দির সাহসে। তুমি কি বলছো শনেকা? তুমি বড় ভুল করেছো শনেকা। আমি? হ্যাঁ, তুমি বড় ভুল করেছো, কারণ মনস হচ্ছে আমার চির শত্রু, তাই শত্রুকে মানায়ন করে তুমি আমার গোপাল মন্দিরে পূজা অর্চনা করছো, এ তোমার বড় অপরাধ। আমি ওকে দেবী বলে মানি না, ওকে আমি ঘৃণা করি। এইভাবে তুমি অমন কথা বলো না শোনা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না শোনা, যাও এখনই এই মুহূর্তে আমার ঠাকুর মন্দির থেকে ওই শয়তানের ঘর বাড়ি নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন করে দাও। আমি ওই নতুন দেবীর ঘর বাড়ি গঙ্গা জলে বিসর্জন, ওকে বিসর্জন করবে। তুমি আমার স্বামী হতে পারো, সব কথা আমি তোমার মেনে চলতে পারি, মানে মেনে চলবো, কিন্তু এই কথা আমি তোমার কিছুতেই মেনে নিতে পারবো না। তাহলে স্বামী, হ্যাঁ, যেই মাকে আমি আজ ঘট বাড়ি এনেছি আমার মস্তকে করে প্রতিষ্ঠারে করেছি আমি গোপাল মন্দিরে, সেই মাকে কি করে বিসর্জন করে দেবো তুমি বলো। শুধু শুধু আনায়ন মন্ত্র শিখেছো, বিসর্জন মন্ত্র তুমি শিখোনি। আমার কেমন কথা বল? তাহলে ঠিক আছে, তুমি যখন বিসর্জন করতে পারবে না তাহলে তোমার মায়ের পূজা এবার আমি দেব। হ্যাঁ আমি। তুমি দেবে মানে? তোমার মায়ের পূজা সেই পূজা দেব আজ আমি। ভুল অক্ষরে কোনো দিনের জন্য ওই শয়তানি মনসায় আর নাচ আমার চম্পক নগরে, সেই পূজায় আজ দেব আমি তোমার মায়ের। এই দেখো শোনা, তোমার মায়ের পূজা চাঁদের হস্তে নয়, তোমার মায়ের পূজা হবে চাঁদের বাম পায়ে পাতার হাতে। আমি শিব দুহিতা পদ্মাবতী, একই করলে মোর সদাগর মাল্লি মোর ঘাটে লাথি, এখন সময় নিয়েছি ক্ষমা চেয়ে নাও সদাগর। ক্ষমা? আমি তোর কাছে ক্ষমা চাইব? তুই কুকিরা ভাবলি মনসা যে চাঁদ মেনে নত হয়ে তোর কাছে ক্ষমা চাইবে? মৃত্যুর জন্য চলন্ত কৃতে ঝম্প দিয়েছ, প্রাণী যদি বাঁচতে চাও, চম্পক বাসীদের যদি বাঁচাতে চাও, এখনো সময় রয়েছে, মা বলে তুমি মোর চরণে পুজো দাও সদাগর। দেব মনসা, তুই যখন বড় আশা করে সুজুয়া ছেড়ে এসেছিস আমার চম্পক নগরে ঠাকুর মন্দিরে, তাই তোকে আমি ফিরিয়ে দেব না, পূজায় আমি তোর দেব। তবে হ্যাঁ, এইভাবে নয় মনস। তাহলে কিভাবে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে সদাগর? তুই ঘটে অধিষ্ঠান হো আর চাঁদ মেনে তোর পূজা দেব। চেয়ে দেখো সদাগর, শিবিনন্দিনী পদ্মাবতী তোমার সম্মুখে দণ্ডায়মান, দাও তুমি আমার চরণে পুষ্প তুলে দাও। এই নে মনসা, এই নে চাঁদ মেনের হাতে পূজা। একই করলে চন্দ্রধর আজ হেতাল দৃষ্টির আঘাতে পাপটা কালী মোর ভেঙে দিলে। অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার হস্তে পুজো নেব বলে, তুমি আমার চরণে পুজো না দিয়ে সর্বনাশ করলে মোর মনসা। এখনো তোর ভালো যদি চাস
তাহলে যত শিগগিরই পারিস আমার রাত চম্পলা পরিত্যাগ করে চলে যা, নইলে সবে মাত্র হেতাল দিয়ে তোর কালি ভেঙেছি। এবার এবার আমি তোর মস্তক ভাঙতে দ্বিধাবোধ করব না। যতক্ষণ তুমি মোর চরণে পুজো না দিয়েছ এই চম্পক নগরীর প্রাসাদ ছেড়ে আমি কিছুতেই কামনা শুনবা। কি বললে? আমার চম্পক লেগে নগর ছেড়ে তুই যাবি না? না শয়তানি কানি, এত লালছনা বঞ্জনা পাওয়ার পরও তুই যেতে যখন চাইছ না, তাহলে এই দেখ চাঁদ মেনে চাঁদ বলে তোকে কি করবে, তোকে শেষ করে দেবে, তোর দেবীর পরিচয় রাখবে না, এই হেতাল দিয়ে আমি তোকে শেষ করে দেব। মোর পূজো কর, তোর পূজা ওরে সদা বলি তোমায় বারে একবার, তুমি আমায় মা বলে ডেকে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেখো, দেখবে আমার কত গুণ আমার কত মহিমা। চা মহিমা? হ্যাঁ এই যে শয়তানি, মোর পূজো কর ওরে সদা গর বলি তোমায় বারে শয়তানি, তোমাকে পাগল করে দেবে। আমার ঘাটে মারিলি লাঠি নিজের বিপদ তুই টেনে আনলি, হ্যাঁ সদাগর হ্যাঁ তুই আমাকে কোন বিপদে ফেলতে পারবি না বলো। আর আমার ঘাটে মারিলি লাঠি নিজের বিপদ শয়তানিকে ধরতে পারলে আমি আজ তার সমস্ত আসামি কিনে দিতাম। তোর আশা আশাই থাকবে, আশা কোনোদিনের জন্য চাঁদ পূর্ণ হতে দেবে। চন্দ্রধর চন্দ্রধর, যদি শিবের ঔরসে জন্ম হয় মোর, অপমান করেছ তুমি দেবী মানুষকে, নিস্তার নেই তোমার চম্পক নগরীর প্রাসাদে। কি করবি? সোনার চম্পক নগরী আমি চালি পুড়িয়ে ছাই করে দেব। তবে শোন মানুষা, চাঁদের শেষ কথা তুই শুনে রে,
যেই হস্তে পূজিয়াছি আমি শিব সুলভানি, সেই হস্তে না পূজিব ওই মনসা পানি। আমি তোমাকে দেবী মনসাকে অপমান করার অপরাধে কাঁদতে হবে তোমাকে। হ্যাঁ আমি কাঁদবো, তুই কাঁদবি, তুই পূজার জন্য কাঁদবি মনসা। দেবী মনসা হাসতে হংস রাখে, তুমি কাঁদবি সারাগর। কাঁদবি তো তুই আর হাসবে চাঁদ মেরে। চলে যাচ্ছি সারাগর, অপমান হয়ে চলে যাচ্ছি। আমি মনে রেখো এই চম্পক ছেড়ে আমি গেলেও একদিন না একদিন তোমার হাতে আমি পুজো নেবই সদাগর। তোমাকে মা বলে আমার চরণে লুটিয়ে পড়তেই হবে, আমার চরণে তোমাকে পুজো দিতেই হবে সদাগর, পুজো দিতেই হবে। তুমি কি করলে গো, তুমি কি করলে? শুনলে কেন অমর করে, কেন তুমি অমর করে আগুনে হাতে বানালে বলো? শুনলে তোমার মায়ের কথা সবই শুনেছি, সবই। এরপরও কি তুমি ওই শয়তানিকে মা বলে সম্ভাষণ করতে? আমি চাই না কোনো অশান্তি গো। তবে শোনো শোনো, আমি চাই না এই এই সংসার হারাতে। অমর করে তুমি তুমি অনুত্থ দেখি এনো না স্বামী। শোনে গা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। একটা কথা মনে রেখো সোনেকা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা, স্বামীকে উপদেশ দেওয়া নয়। তাই শোনো, এরপরে যদি তুমি ওই শয়তানি মনসার নাম কোনো দিনের জন্য মুখে উচ্চারণ করেছ, তাহলে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে এই সম্পর্ক থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। কি কি করব এবার আমি? এদিকে স্বামীর আদেশ, এদিকে আমি নতুন মাকে কথা দিয়েছি, নতুন মাকে এদিক স্বামী আমার এই মন্ত্রে ওগো মা পারলাম না মা, পারলাম না এই মনপ্রাণ দিয়ে তোমার এই পুজো করতে পারলাম না মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও মা গো। আজ আমার স্বামী জানি না কোনে আমাকে এনে বসেছে, এভাবে আজ তোমাকে করেছে অপমানে মা গো, তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। চাঁদের ভোগের বাগান ধ্বংস করে দাও, চাঁদের একটি নয় দুইটি নয় ছয় ছয়টি সন্তানকে তুমি দংশন করো পান্ডুনাথ, দংশন করে তুমি ফিরে আসবে আর সুজুয়ার কোথায় পারলো না। যাও এই মুহূর্তে চার সালগানের ভোগের বাগান তুমি দংশন করে এসো। আমার ছিল একটা ছোট্ট দেখি পাঠা, হ্যাঁ ভেবেছিলাম কালী পূজায় দিব, তাও পুড়ে গেল বলতো। আমার পাঠা পুড়ে গেছে, আমার
আমার পাটা পুড়েছে পুড়েছে কোনো যায় আসে না আমার পাটার একটা ছোট দিকে দাড়ি ছিল এরা কে ঠাকুর চলো আমরা এই ঠিক বলেছিস তোর পাটা পুড়েছে হ্যাঁ আমার কি পুড়েছে আমার কি পুড়েছে জানো কি আমার 10 বিঘা গহম ছিল গহম গুলো পুড়েছে পুড়ে আমি রাজ্য থাকব না আরে অন্য রাজ্য থাকব না চলো কি দাঁড়া এই তোর কি পুড়েছে কি দাঁড়া আমার গরু মারা গেছে পুড়ে আর তোর আমার গহম পুড়ে গেছে গহম ছিল গহম ওই কলের বাগানের পাশে গমের জমি আর আমার বাড়ি ছিল একটা বাড়িটা পুড়েছে গহমগুলো পুড়েছে আর এই পাঠি বালি পাঠা বালা দাড়িটা পুড়ে গেছে আর তোর কি পুড়েছে আমার মুরগি পুড়েছে তোর এবার ভারী জিনিস এই রাতে আর থাকবো না আমরা অন্য রাজ্যে চলে যাব না না একটা কথা হচ্ছে যে রাজ্যে কোনো বিপদ আসতে গেলে আগে রাজাকে জানাতে হয় রাজা তাও যেতে হবে সরকার বাবুর বাড়ি চল আমার সমস্যা লাল চাইব তাহলে চলো রাজবাড়ি যাব হ্যাঁ ঠিক আছে চলো নগরী এসে কোনো সংবাদ জানালো না না জানি হয়তো শয়তানি আড়াল থেকে আমার কোনো ক্ষতি করতে পারে তাই তো শুধু ভাবছি ওই শয়তানের কথা ও তো কিরে আমাদের লক্ষ্যের বাগান আর নেই লক্ষ্যের বাগান নেই না পুড়ে ভস্মীভূত হয়ে গেছে লক্ষ্যের বাগান পুড়ে ছাই হয়ে গেছে আশেপাশে যেসব বাড়ি বোন ছিল তাদেরও অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার লক্ষ্যের বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা এই যে তাদেরকে সঙ্গে করে বাবু আরে বাবা দাঁড়াও 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 তোমাকে তো আমি চিনতে পারলাম না ওই তার মানে আমার লক্ষ্যের বাগানের পার্শ্বে যে বস্তি ওই বস্তিতে তোমাদের বাড়ি হ্যাঁ বাবু আচ্ছা আমি নকরি মুখে যেটা শুনলাম সেটা কি ঠিক সেটাই ঠিক হ্যাঁ বাবু আচ্ছা আগুন তো তোমাদের কারো বাড়ি থেকে লাগেনি না তাহলে আগুনটা এলো কোথা থেকে কোথা থেকে যেন বাবু আগুন আসলো এসে বাবু ঘর ধরে গেল ঘর ধরে আমার ছাগল মারা গেল গরু মারা গেল হঠাৎ করে আগুন আগুনটা কোথা থেকে এলো সেটাও তোমরা জানো না না বাবু জানি না দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও এ বেচারির বলে বউ পড়ে গেছে আমি তোমাদের ব্যবস্থা নিচ্ছি কিন্তু এই কাজ করলো তো করলো কে আরে বাবা দাঁড়াও তোমার তো পাঠা পুড়েছে শুনছো না ওর নাকি বউ পুড়ে গেছে আর বাবু এই রাজ্যে থাকবো না আমরা অন্য রাজ্যে চলে যাব তোমাদের যে সমস্ত ক্ষতি হয়েছে সেইগুলো যদি আমি ফিরিয়ে দিই তাহলে তো তোমরা আমরা রাজ্য ছেড়ে যাবে না ফিরিয়ে দেবেন তাহলে রাজ্য ছেড়ে যাব না অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেব নকরি বলেন যা এক ঘটি জল নিয়ে আমি বুঝতে পেরেছি এই কাজ ওই শয়তানি পাতালবাসী মনসা ছাড়া কেউ করে না শয়তানি যা বলে গেছে তা করেও ফেলেছে তবে ও জানে কে করেছে ওটা অন্য কেউ নয় বাবা সে হচ্ছে আমার পদতলের পরম শত্রু ওই পাতালবাসী মনসা ওই মনসার কারণে আজ আমার লক্ষ্যের ভাগান ধ্বংস হয়েছে আর তোমাদের বস্তি পুড়ে ছাই হয়েছে তবে ও জানে না যে চাঁদের কাছে রয়েছে মহাজ্ঞান মহামন্ত্র সেই মন্ত্র জপ করে চাঁদ সব কিছু ফিরিয়ে নিতে পারবে তাই তোমাদের কোনো ভয় নেই বাবা আমি তোমাদের সমস্ত কিছু ফিরিয়ে দেব ঠিক আছে বাবু ঠিক আছে তাই করে দিন ফিরিয়ে দিলে যাব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এনে দেখেনি না 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 আমরা খেয়ে দেব সবাই মিলে খেলে হবে না বাবা যেই সমস্ত জায়গায় যার যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত জায়গাতে ছিটালে সমস্ত কিছু আবার জীবিত চলুন আগে আমার জমিতে চলুন আরো কথা বলুন হ্যাঁ বাহ আমার যেরকম কার কম সেরকম হয়ে গেছে আমার গরু ছাগল হ্যাঁ হ্যাঁ আমার আমার সব গরুগুলো চড়ছে সব হয়ে গেছে তাহলে বাবু আর যাব না আর তো তোমাদের কোনো ভয় নেই না তবে আমার একটা আদেশ বাবা কি বলো বাবু তোমরা হচ্ছে আমার চম্পকনগরের নাগরিক আমার আদেশ ওই শয়তানি মনসার সাপ তোমরা যেখানে যে অবস্থায় দেখতে পাও না কেন আচ্ছা আচ্ছা
ওই সাপকে তোমরা লাঠি দিয়ে পিটিয়ে শেষ করে দেবে। আর যদি কামড়ে দেয় বাবু? তার জন্য রয়েছি আমি। ওই শয়তানের সাপে যদি কোনো ক্ষতি করে আমি তোমাদের সমস্ত ক্ষতিপূর্ণ নিজেই দেব। বেশ ঠিক আছে বাবু, যাও তোমরা নির্ভয়ে যাও। বেশ পিটিয়ে সোজা করে দেব। অবশ্যই চল নগরী। শয়তানি আমার পিছনে লেগেছে, ওকে আমি অপমান করেছিলাম বলে আজ আমার এত বড় সর্বনাশ করেছে। তবে আমি এ প্রতিজ্ঞা করেছি নকরি, চাঁদ যদি মরিয়া যাই রসার তল, চাঁদ যদি মরিয়া যাই রসার তল, তবু নাহি দেবে ওই মনসার ঘাটে পুষ্প। তাই শোন, বিলম্ব নয়, এইভাবে মন মরা হয়ে যদি আমি বসে থাকি রাত চম্পলায়, তাহলে ওই শয়তানি মনসা আড়াল থেকে দেখবে আর বলবে চাঁদ লক্ষ্যের বাগানের শোক পালন করছে। তাই আমি আর এইভাবে বসে থাকবো না, এখনই এই মুহূর্তে যাব আমি মিরিগ শিকারে। নমস্কার নমস্কার নমস্কার। আজকের মতো গান আমার এখানে রাখলাম, আগামীকাল থেকে আমরা 7:30টার মধ্যে গান ধরবো, তাই দয়া করে আপনারা সকলে আসবেন।